মাই বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আর অর্পণ আজকে চলে আসলাম আপনাদের সামনে। আর আজকে টাইটেল লিখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন, তো এখন রাত প্রায় 11টা বাজে। আমি আর অর্পণ ডিসিশন নিলাম যে না, আজকে আপনাদের সামনেই চলে আসি। তো এসে আপনাদের যেটা জিজ্ঞাসা এতদিন ধরে, মানে গত 6 মাস ধরে একই কোশ্চেন সবার মনেই জাগছিল যে অর্পণ কি করে না করে সেটা নিয়ে, তো সেই কারণে আজকে চলে আসলাম এই রাত 11টার সময়। তো এখন অর্পণকে সামনে নিয়ে নিয়েছি, এখন ওই বলবে যে ও কি করে না করে, ও আদৌ কিছু করে নাকি ঘুমায় নাকি সেই আপনাদের নানান জনের নানান রকম কোশ্চেন প্লাস হচ্ছে সাথে সাথে অ্যান্সারও আপনারা দিয়ে দেন যে না, তার মানে অর্পণ এই করে ওই করে, তাহলে কি করে সেটাই এখন ওর মুখ থেকে শুনবো। বিজনেস বলতে আমাদের মাছের বিজনেস, আমাদের এটা ফ্যামিলি বিজনেস। আমার বাবার ব্যবসা আমি সামলাই, বাবা সামলাই এখন। তারপরে আমি তাছাড়া একটু পড়াশোনা করি, চাকরি বাকরির একটু একটু চেষ্টা করি, কারণ এই কোভিড সিচুয়েশন তো গত 2-3 বছর ধরে ধরেন কোনো রিক্রুটমেন্ট নেই। এবার ওই চাকরির পরীক্ষায় দু একটা পাশ করে আছি, সেগুলো এখনো ফাইনাল কিছু রেজাল্ট বেরোয়নি। তার মাঝখানে বিয়ে থাকা তো করে নিলাম, ওই জন্যে আসলে কাউকে কিছু বলা যায় না। আমি কি করি সেরকম কিছুই করি না। ওই বাবার ব্যবসা, সেটা আমারই ব্যবসা, এখন বাবাও যাই আমিও যাই, এই একটা ব্যবসা আর ওই পড়াশোনা এই করি, আর একটু ঘুরে টুরে বেড়াই বন্ধু বান্ধবের সাথে যেরকম যেটা হয়। আরে যারা আড়ত জানে না তাদের ক্ষেত্রে মানে বলে দিই, ব্যাপারটা বুঝিয়ে দিই, ক্লিয়ার করি ব্যাপারটা। আড়ত মানে হলো মানে হোলসেল ডিস্ট্রিবিউটর, যেরকম হয় না আমরা ওরকম, মানে মাছের ডিস্ট্রিবিউটার। আমাদের থেকে খুচরো যারা পাইকারি বিক্রি করে তারা কিনে নিয়ে যায়, গিয়ে তারা বিক্রি করে, এই হলো আমাদের ব্যাপার। আড়ত বলতে ব্যাপার হলো এরকম, হোলসেল ডিস্ট্রিবিউটার। না অনেকে হয়তো জানবেন না যে আড়ত কি। আজকে এই যে গোফ কেটেছে আসছিল না কিছুতে সামনে, আমার যে অনেকদিন হয়ে গেল, অনেকদিন হয়ে গেল, কারণ সেই 1 জানুয়ারির দিন বলে জানো, হ্যাঁ হ্যাঁ 1 জানুয়ারিতে বলা হয়েছিল, বলা হয়েছিল যে আমরা লাইভে আসবো, তো সেটার হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম আর ওয়েট না করে তুমি যে অবস্থায় আছো না কেন দেখিয়ে একটু বলে দাও, কারণ ও আসতে চাইছিল না সামনে। এই যে আজকে সুন্দরভাবে গপটা কেটেছে, আর এই যে ছাগলের দাড়িটা আছে এখানে, তো নিজের থেকে বললো, নিজেই বললো যে ছাগলের দাড়ি আছে কিন্তু গোফ নেই, কেমন যেন লাগছে আজকে সবার সামনে আসবো। আমি ঠিক আছে, এই যে কি সুন্দর লাগছে দেখতে। তো আজকে ও জানিয়েই দিল, আর আমিও চেয়েছিলাম যে আমি নিজে মুখে বলবো না, ওদের ওর মুখ থেকে বলাবো, তো ও তো সামনে আসতো না, ক্যামেরার সামনে আসতো না কিছুতে, সেই জন্য বলার বলাও হচ্ছিল না আপনাদের যে ও কি করে না করে। আপনার আমার প্রথম থেকে প্ল্যান ছিল যে ওর মুখ থেকেই বলাবো ওটা, আর আপনারা তো নানান জন নানান রকম কমেন্ট হ্যাঁ সেটা করছিলেন। নিয়ে আমিও কিছু বলি। আমি অ্যাকচুয়ালি কি বলুন তো, ভোর 5টার সময় উঠে চলে যাই, আর আমার কাজ মোটামুটি 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তারপর বাবা থাকে, বাবা না থাকলে 2টো বেজে যায়, ওই জন্য আমি সারাদিন বাড়িতেই থাকি, 10টার মধ্যে বাড়িতে চলে আসি। এবার অনেকে হয়তো ভাবেন সারাদিন বাড়িতে কি করে মালটা, এটাই হলো ব্যাপার। নিয়ে আমি আমার কাজ করে দীপিকার সঙ্গে থাকি, ওর হ্যান্ডস তো আমি। তো এখন আমাকে ভালো হেল্প করে, আমার কাজে অনেক সাহায্য করে, এখন বেশ ভালো সুবিধা হচ্ছে। আমারও দরকার ছিল যে কাউকে একটু মানে হেল্প করার মতো কাউকে খুবই দরকার ছিল, তো ওকে পেয়ে গেছি বিয়ের পর। ও কি করে মানে ওদের বিজনেসটা কি এই রকমই বিজনেস ওদের, সাথে আরো ছোটখাটো যা হোক এটা সেটা আছে, সেটা সেগুলো সেগুলো করে, মাইনর ব্যাপার। হ্যাঁ, তো মেন বিজনেস হচ্ছে ওদের ওদের যে মাছের আড়ত, তো সেটাই আর কি, আর কিছু না, আর আর যা হবে সামনে দেখা বলা যাবে। আর যে আমরা লাইভে আসতে পারিনি, লাইভে আসার কথা ছিল তো সেটা আর আসা হয়নি, তো সেই জন্যই আরো আজকে এইভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম। মানে আমাদের মেন উদ্দেশ্য লাইভে আসার উদ্দেশ্যই ছিল যে লাইভে এসে অর্পণ কি করে না করে সেটা জানাবো, তো সেটা আর হয়নি বলে আজকে এইভাবে আপনাদের সঙ্গে। কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ লাইভে আমরা কি আসবো, আপনারা যদি চান অবশ্যই লাইভে আসবো। বিশাল ব্যাপার, লজ্জা পেলাম। আমি আর নেই, ঠিক আছে, অর্পণ যেটা বললো সেটা অবশ্যই করবেন যদি আপনারা চান, আমিও খাবো।
যদি আপনারা চান তো অবশ্যই আসবো। পুরো ফ্যামিলি নিয়ে ছোট ছোট বেড়াবো এখান থেকে ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবেন যে বাবা কথা বলে না আমার সঙ্গে, হয়তো কথাই বলে না। অ্যাকচুয়ালি বাবা না বাড়িতেও খুব কম কথা বলে। আমাদের বিয়ের আগে বাবার একটু শরীরটা খারাপ ছিল, তারপর থেকে মা বলে বাবা কথা বলা অনেক কমিয়ে দিয়েছে, অনেক মানে খুবই কম কথা বলে বাড়িতে। বাবা সব থেকে ডিজিটাল বাড়ির, আমার থেকেও বেশি ডিজিটাল বাবা। হ্যাঁ বলছি বাবা কিন্তু সব থেকে ডিজিটাল বাড়িতে, বা আমার থেকেও ডিজিটাল, সব কিছু জানে। এটা একদম মানে বিয়ে হয়ে আসার পর থেকে সকলকে আগে মোবাইল খুলে খুলে বাবা সবাইকে জানাবে কি গো, ও জানাবে যে এই যে বৌমা চ্যানেল এটা আপনারা দেখবেন না, এরকম আর কি। বাবা খুব মজা পায়। তারপর বিয়ের পরপরই পেপারে দিয়েছিল আমাদের, আমার মিয়ান মা চ্যানেলের নাম বা কথা, তো সেটা দেখেও খুব আনন্দ পেয়েছে। প্রথম একদম প্রথমে বাবাই দেখেছিল, তো খুব আনন্দ পেয়েছে। আর বাবা বেশ ভালো কথা বলে, বাবার সঙ্গে বন্ডিং ও সবাই খুব ভালো আছে, কিন্তু বাবা কথাটা একটু কম বলে বাড়ির মধ্যে, কিন্তু বাইরে গেলে মুখ দিয়ে হাওয়া ঢোকে না আর কি, এত কথা বলে। আর বাড়িতে আসলে চুপচাপ থাকে, কেন জানি না, মাও এর কারণ বুঝতে পারে না, উদ্ধার করতে পারে না, বলে যে কি যে হয় কে জানে, একটা কথা বললে 2 মিনিট পর তার অ্যান্সার পাওয়া যাবে, এরকম আর কি ব্যাপার। আর আজ আমি এই যে কাজ টাজ করে উঠছি এখানে আসার পরেও, তো বাবা মার খুবই সাপোর্ট আছে, তো সেই কারণেই আমি আজকে এই যে কাজ করতে পারছি, আপনাদের সামনে আসতে পারছি। আর রান্নার চ্যানেল ওটা, রান্নার জায়গাটা তো পুরো মা আর বাবা মিলে তৈরি করলো, মানে উপরে ছাউনি থেকে শুরু করে লোকজন ডেকে নিয়ে এসে, মানে জন টন নিয়ে কাজ টাজ করা, মা নিচেটা ঠিক করা, প্লাস গাছপালার দিকটা অর্পণ আছে, অর্পণ মা দুজন মিলে। হ্যাঁ তো এই তো এরকম ভাবে চলছে, আর কি হয় না হয় আপনাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি। তো আজকের মতো গুড নাইট, আপনাদের সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগের সঙ্গে। আর আর হ্যাঁ, এরকম কিন্তু কিউএন এর ব্লগ আমি নিয়ে আসবো। আজকে একটা অ্যান্সার দিলাম, এরপরে আপনাদের যা যা জিজ্ঞাসা সমস্ত কিছু আপনারা জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এতদিন মুখ বন্ধ ছিল, তো আস্তে আস্তে এবার মুখটাও খুলতে হবে আমাকে, আর আপনাদের যা যা জিজ্ঞাসা সমস্ত কিছুর অ্যান্সার কিন্তু এবার থেকে পেয়ে যাবেন সাথে সাথে। তো ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।